একদিকে যখন এখানে এই ছবি, অন্যদিকে দিল্লিতে যমুনা নদীর দূষিত ফেনার মধ্যে দাঁড়িয়ে এই ছট পুজো। আর এই ছবি প্রকাশ্যে আসতেই তৎপর হলো দিল্লি প্রশাসন, নৌকো নামিয়ে চলল যমুনা পরিষ্কারের কাজ। দিল্লি সরকারের তরফে 15টি নৌকো নামিয়ে দূষিত ফেনা তুলে ফেলার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের প্রস্তাবে সায়। 19 ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে লিখিত সম্মতি জানিয়ে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। ফল প্রকাশের সম্ভাবনা 22 ডিসেম্বর, আর এ মাসের শেষেই হতে পারে বিজ্ঞপ্তি প্রকাশ। ১৯শে ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করাতেছে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যের সেই প্রস্তাবেই লিখিত সম্মতি জানিয়ে পুর ও নগরোন্নয়ন দপ্তরকে চিঠি পাঠালো রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের আরো খবর, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস পুর ও নগরোন্নয়ন দপ্তরকে চিঠিতে লিখেছেন, আলোচনার পর রাজ্য সরকারের প্রস্তাব মতো 19শে ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরো ভোটে সম্মতি জানাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, 19শে ডিসেম্বর কলকাতার 144টি ওয়ার্ডে এবং হাওড়ার 50টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা। 2015 সালে 50 ওয়ার্ডের হাওড়া পুরসভার সঙ্গে 16 ওয়ার্ডের বালি পুরসভাকে জুড়ে দেওয়া হয়েছিল, ফলে মোট ওয়ার্ড বেড়ে দাঁড়ায় 66টি। কিন্তু বর্তমানে বালি পুরসভাকে ফের হাওড়া থেকে আলাদা করে দিতে চাইছে রাজ্য সরকার। সেই জন্য হাওড়ায় 50টি ওয়ার্ডে ভোটের প্রস্তাব জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। কলকাতা ও হাওড়া পুরসভার ভোটের ফল প্রকাশের সম্ভাবনা 22শে ডিসেম্বর। সূত্রের খবর, পুরো ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে কলকাতা জেলা নির্বাচন আধিকারিক এবং হাওড়া জেলা শাসককে চিঠি দেওয়া হয়েছে। 12ই নভেম্বর ডাকা হয়েছে বৈঠক, 25শে নভেম্বর পুরো ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। জনতা জনার্দন, আমাদের স্থির বিশ্বাস পুরসভার নির্বাচনেও তারা আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন প্রতিটি আসনে। বিজেপি অবশ্য ইতিমধ্যেই সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবি তুলেছে। দেখুন, এতো রাজ্য সরকারের যে প্রস্তাব কমিশনের কাছে যায়, কমিশন সাধারণত সেটাকেই সম্মতি জানান এবং স্বাভাবিকভাবে জানিয়েছেন, আমরা এই বিষয়ে কমিশনের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নয়। নির্বাচন আগে পরে নিয়ে আমি চিন্তিত নই। আমার চিন্তা একটাই, আশঙ্কা একটাই, নির্বাচনটা নির্বাচন হবে না নির্বাচনটা প্রহসন হবে। নির্বাচন কখন হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, কিন্তু নির্বাচন কমিশনারকে নিশ্চিত করতে হবে যে রাজ্যের মানুষ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনে তাদের নিজেদের ভোট দেওয়ার অধিকারকে প্রয়োগ করতে পারবে। 19 তারিখ ভোট, কিসের ভোট? কর্পোরেশন দুটো, বাকিরা কোথায়? তারা কি দূর হয়নি নাকি? পশ্চিমবাংলায় কোভিডের অনেক আগে থেকে 17টা মিউনিসিপ্যালিটির ভোট হয়নি। 3 বছর ধরে তারা বেআইনি পৌরসভা চালাচ্ছে, বেআইনি পৌরসভা চালাচ্ছে, সরকার লুট করছে বেআইনি পৌরসভার মধ্য দিয়ে। আগে যাদের ভোট ডিউ ছিল তাদের ভোটটা আগে হবে না, পরের ভোটটা আগে হবে? এটা কিসের নিয়ম হচ্ছে? সব পুরসভায় ভোট চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। 17ই নভেম্বর সেই মামলার শুনানি হবে। কৃষ্ণেন্দু অধিকারী, রুমা পাল ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।